আমি সবাইকে কি বলবো? হ্যাঁ সবাইকে কি বলবো যে আমার স্বামী অশিক্ষিত, পড়াশোনা করেনি, তাই তো? ধারাবাহিক বাক্সবদলের সেটে বলার হাতে বই খাতা, তাকে এবিসিডি শেখাচ্ছে টিপ। আসলে পড়াশোনা শিখিয়ে বলাকে শিক্ষিত করতে চাইছে টিপ। ইচ্ছে না থাকলেও নিরুপায় হয়ে বলা টিপের কথা মতো পড়তে বসেছে, কারণ টিপের কথা অমান্য করার মতো সাহস বলার নেই। অন্যদিকে টিপের মনেও বলার প্রতি ধীরে ধীরে ভালো লাগা তৈরি হচ্ছে। টিপ চাইছে বলা তার যোগ্য হয়ে উঠুক। বাক্সবদলের ফ্লোরে আজকে আমরা যে সিনটা করছি সেটা হলো আহম্মক বলাকে আমি একটু শিক্ষিত করার চেষ্টা করছি। মানে অশিক্ষিত তো আছে, তো আমি তো চাই অ্যাটলিস্ট এখান থেকে চলে যাওয়ার আগে অ্যাটলিস্ট কিছু ভালো আমি বলার যদি করে যেতে পারি, কেন আপনারা তো জানেন আমি কয়েকদিনের মধ্যে এখান থেকে পালিয়ে যাব। আপনি নয় আমার সুখ, আমি আপনার কে টিপ দেবী? টিপ দেবী আমাদের এমন করে সবসময় কথা বলে যেন উনি আমার ওপর দয়া করছেন সব কিছুতে, কিন্তু অ্যাকচুয়ালি দয়াটা আমি করছি, কারণ ওনাকে আশ্রয় আমি দিয়েছি। টিপ দেবী সেটা বোঝার চেষ্টা করুন। আপনি ফেঁসে গেছেন, হ্যাঁ এটা আপনার প্রবলেম, আপনি আমাকে আশ্রয় দিচ্ছেন, আপনি ফেঁসে। আপনাকে বাঁচাতে গিয়েই তো ফেঁসেছি, যদি আমার বাঁচাবার কোনো উদ্দেশ্য না থাকতো তাহলে তো ফাঁসতাম না। কে বলেছিল এত ইনোসেন্ট হতে? কে বলেছিল? এরপরে কিন্তু সুযোগ পাবে না, এরকমই থেকে যেতে হবে, রাইট? অ্যাজ ইউজুয়াল আমি কান পেতে নিলাম টিপ দেবীর কাছে। পৃথিবী কোথা থেকে কোথায় চলে গেছে বলো বাবু, কোথায় পড়ে আছেন? পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে, আমরা হয়তো মাটিতেই পড়ে আছি কিন্তু সুখে আছি। হ্যাঁ উনি আমাকে পড়াশোনা শেখাবার চেষ্টা করছেন, সেখানে আমি টিপ দেবীকে বোঝাবার চেষ্টা করছি যে আমার মাথায় কিছু ঢোকে না, এবং আগে যখন আমি চেষ্টা করেছি ছোটবেলায় পড়াশোনা করবার তখনও ফেল মেরেছি মাথায় কিছু। থ্যাংক ইউ ফর দ্য কমপ্লিমেন্ট। এবং আমি এটাও ভাবছি সাথে সাথে যে উনি যখন চলেই যাবেন, ওনার যখন এখানে মন বসছে না, ওনার যখন উদ্দেশ্যটা আলাদা, তাহলে কেন সময় নষ্ট করে আমাদের বেকার গ্রামের লোকেদের এরকম বিরক্ত করছে, পড়াশোনা আবার করতে বলছে, ABCD এই বয়সে গিয়ে শিখতে বলছে সবাইকে, এগুলো করে কি লাভ? এটাই হচ্ছে মেন ব্যাপারটা। টিপ দেবীর প্রতি তো একটা ভালোবাসা আছেই আপনারা জানেন, ওই কারণেই ওনাকে আশ্রয় দেওয়া আর এত কিছু সহ্য করা। আর আস্তে আস্তে যেভাবে কাহিনী যেই দিকে যাচ্ছে, টিপ দেবীরও মনে হচ্ছে কিছু ভালো লাগা জন্মাচ্ছে আমার প্রতি, তো সেই ব্যাপারটাই ইন্টারেস্টিং। সেটা অ্যাকচুয়ালি ভালো লাগাই, হ্যাঁ ভালো লাগা, ভালোবাসা এখন আসেনি, সো ভালো লাগাটা তো মানুষের প্রতি থাকতেই পারে, একটা ইনোসেন্ট ভালো মানুষের প্রতি কে তাকে ভালো লাগাতে পারে? লোকে তো ক্লাস 1-2-3 করেই তো টেনে যায়, কেউ তো আগে টেনে থাকে না। ঠিক আছে বুঝতে পেরেছি, সো নো প্রবলেম, হ্যাঁ যদি হয় সেটা ডেফিনেটলি হবে, আফটার অল লাভ ব্যাপারটা তো সব জায়গায় থাকে, তো হো সকতা হ্যায়। শুটিং ফ্লোরে পড়াশোনার দৃশ্যে অভিনয় করতে করতে বেশ নস্টালজিক হয়ে পড়ল বলা ও টিপ, মানে বিবেক ও সৈরীতি, হয় মা নয় বৌমার সঙ্গে ভাগ করে নিল ছোটবেলার স্মৃতি। আমার মনে আছে যখন ছোটবেলা পড়াশোনা করতাম না, কিরকম ভাবে টিচাররা আমাদেরকে বকতো, না ইউ হ্যাভ টু ডু ইট, ইউ আর সাচ আ ব্যাড স্টুডেন্ট এন্ড অল দ্যাট স্টাফ। সো তুমি তো ব্যাড স্টুডেন্ট ছিলে। ইয়েস আই অ্যাম, তো দেখে বুঝতে পারছিস না আই অ্যাম আ ব্যাড গার্ল। তো ওই জিনিসগুলো মনে পড়ে আছে, স্পেশালি মা বাবার বকা, মানে সারাক্ষণ শুধু বক বক করে যাওয়া, কেন কিসের জন্য ভালো মার্কস কেন আসছে না, কেন সবাই 90% চায় কে জানে, আমার বাবাও চেয়েছিল যেটা আমি করতেও পারিনি, আই নেভার ওয়ান্টেড দ্যাট। আপনার কি খবর, আপনি 90% স্টুডেন্ট ছিলেন? ইয়া 9.9999 না না একদমই না, তবে আমার মোটামুটি 60-70 এর মধ্যে থাকতো কয়েকটা সাবজেক্ট, আর কয়েকটা সাবজেক্ট 50 এর মধ্যে থাকতো, মানে ওইদিকেও অলরাউন্ডার ছিলাম আমি, যেমন ক্রিকেটে অলরাউন্ডার। আর একটা ব্যাপার হচ্ছে আমার যেটা মনে পড়লো, আমার যেটা মনে পড়লো আমার ম্যাথস টিচারের কথা, আমার ম্যাথস টিচার এরকম খুব খারুস ছিল, খুব টিপ দেবীর মতো বকবক বকর 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 করতো সবসময়, আর আমরা ওনাকে নিয়ে খুব মজা করতাম, কিন্তু টিপ দেবীর সাথে অতটা সাহস পাই না, কারণ উনি না খুব আনপ্রেডিক্টেবল, কখন হাত চালিয়ে দেবে কী করবে বোঝা যায় না। তবে আমি একটাই কথা বলতাম, মানে সব বাবা মাদেরও বলবো এবং আমার বাবা মাকেও যেটা বলতাম, যে সবাই যে 90% এরকম করে বা যেই প্রেশারটা বাচ্চাদের দেয়, সবচেয়ে ভালো আনসারটা হচ্ছে যে সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয় তাহলে ক্রিকেটার অ্যাক্টার এগুলো কারা হবে? সবাই যদি টিপ হয় তাহলে বলা কে হবে, সিম্পল কথা,
বুঝতে পেরেছেন টিপ এত পড়াশোনা জানে, শিক্ষিত মেয়ে আরও একটা অশিক্ষিত, এটাই হলো বলতে চাইছিল। সবাই যদি মানে টিপ যদি হয়ে যায় তাহলে বলা কি হবে, তাই তো? এটা আমি একদম বলতে চাইনি, কারণ আমি চাই না যে সবাই টিপের মতো এরমভাবে আমার ওপর অত্যাচার করুক। টিপ কি পড়াশোনা শিখিয়ে বলাকে নিজের যোগ্য করে তুলতে পারবে? বলার প্রতি তার ভালো লাগা কি আদৌ ভালোবাসায় পরিণত হবে? নানা প্রশ্নের আবর্তে ধারাবাহিক বাক্সবদলের কাহিনী। মানস বসাক, এবিপি আনন্দ।